আজকের ভিডিওতে আমি আমার খুবই পছন্দের তিনটি এক্সারসাইজ নিয়ে কথা বলবো। আসলে এগুলো আলাদা করে তিনটা এক্সারসাইজ নয়, এটা একটা এক্সারসাইজেরই তিনটা ভার্সন। খুবই সিম্পল টাইপের এক্সারসাইজ, যে কারো পক্ষেই এটা করা সম্ভব। আর এখানে আমি যেভাবে বলবো সেভাবে যদি এক্সারসাইজগুলো করতে পারেন, খুবই অল্প সময়ে অনেক অনেক ক্যালোরি বার্ন হয়ে যাবে। আমরা সারাদিনে যেই পরিমাণ ক্যালোরিজ খেয়েছি তার থেকে যখন বেশি ক্যালোরিজ বার্ন করতে পারবো, তখনই আমাদের শরীরের ওজনটা কমতে থাকে। তাই ওজন কমাতে এক্সট্রা ক্যালোরিজ বার্ন করা খুবই জরুরি। আমাদের এখনকার ব্যস্ত জীবনে ঘন্টার পর ঘন্টা জিমে গিয়ে ব্যায়াম করা অথবা বাইরে গিয়ে এক দুই ঘন্টা হাঁটাহাঁটি করাও হয়তো সম্ভব হয় না। সেক্ষেত্রে আমি বলবো এই এক্সারসাইজ তিনটা করতে আপনার সারাদিনে 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং এর পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করা হবে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রথম এক্সারসাইজটি হচ্ছে সিম্পল স্কোয়াট। আপনি আপনার হাত দুটোকে সামনের দিকে দিয়ে দিতে পারেন অথবা ব্যালেন্স রক্ষার জন্য মাথার পিছনেও হাত দুটো রাখতে পারেন। এরপর চেয়ারে বসার মতো করে হাফ বসবেন এবং আবার দাঁড়িয়ে যাবেন, হাফ বসবেন এবং আবারও দাঁড়িয়ে যাবেন, এভাবে স্কোয়াট করতে হবে। ছেলে এবং মেয়ে সবার জন্যই এই এক্সারসাইজগুলো প্রযোজ্য, বিশেষ করে যারা পেট, হিপ এবং থায়ের মাসেলগুলোকে টোন করতে চান এবং চর্বি কমাতে চান তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ। নিয়মিতভাবে স্কোয়াট করলে এটা আমাদের পায়ের এবং কোমরের স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে, পেট এবং কোমরের চর্বি কমিয়ে সুন্দর একটা শেপেও নিয়ে আসে, এটা আমাদের শরীরকে সুন্দর একটা পশ্চার দেয়। এই এক্সারসাইজটি প্রথমে আপনারা 20 বার করবেন, এরপর কয়েক সেকেন্ডের রেস্ট নেবেন, এরপর আবারও 20 বার করবেন, টোটাল 40 বার করবেন। দ্বিতীয় এক্সারসাইজটি হচ্ছে জাম্প স্কোয়াট। লাফিয়ে লাফিয়ে যখন স্কোয়াট করা হয় এটাকেই বলা হয় জাম্প স্কোয়াট। জাম্প স্কোয়াট খুবই ভালো একটা কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ, অল্প সময়েই অনেক ক্যালোরিজ বার্ন হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাম্প স্কোয়াটটা কীভাবে করতে হয়। এই এক্সারসাইজটি আপনারা 15 রেপিটেশনের 2 বার করে করবেন, এর মানে হচ্ছে 15 বার করার পরে কয়েক সেকেন্ডের রেস্ট নেবেন এবং আবারও 15 বার করবেন, টোটাল 30 বার করবেন। তৃতীয় এক্সারসাইজটি হচ্ছে আপনারা প্রথমে যেই ট্রেডিশনাল স্কোয়াট করেছিলেন সেই স্কোয়াটটাই করবেন, তবে হাতে ভারী কিছু নিয়ে তারপর সেই স্কোয়াটটা করতে হবে। ক্ষেত্রে আপনারা চাইলে দু হাতে দুটা ডাম্বেল এরকম নিয়ে নিতে পারেন অথবা ক্যাটল বেলও ইউজ করতে পারেন। দু হাতে দুটা ডাম্বেল যদি বেশি ভারী মনে হয় তাহলে একটা ডাম্বেল নিয়েও করতে পারেন। ডাম্বেল বা ক্যাটল বেল এগুলো যদি অ্যাভেলেবেল না হয় ঘরের যে কোনো ভারী কিছু নিয়ে আপনারা এক্সারসাইজগুলো করতে পারেন, অথবা 1 লিটার পানির বটল নিয়েও আপনারা এই এক্সারসাইজগুলো করে নিতে পারেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার বডি ওয়েটের সাথে আরও কিছু ওয়েট যোগ করা, কারণ আমরা যখন ভারী কিছু নিয়ে এক্সারসাইজ করি তখন সাধারণভাবে আমাদের যেই পরিমাণ ক্যালোরি বার্ন হতো তার থেকেও বেশি পরিমাণ ক্যালোরিজ বার্ন হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে একজন 60 কেজির মানুষ 1 ঘন্টা হাঁটলে যেই পরিমাণ ক্যালোরিজ বার্ন করবে, একজন 70 কেজির মানুষ কিন্তু এর থেকেও বেশি ক্যালোরিজ বার্ন করবে। আর এর কারণ শুধু একটাই, 70 কেজি মানুষটির ওজন 60 কেজি মানুষটির থেকে 10 কেজি বেশি। এখন 60 কেজির মানুষটি যদি 10 কেজির ওজনের কোনো ডাম্বেল বা ক্যাটলবেল নিয়ে এক্সারসাইজ করে তাহলে 70 কেজি ওজনের মানুষটি যেই পরিমাণ ক্যালোরিজ বার্ন করেছে সেই পরিমাণ ক্যালোরিজ সে বার্ন করতে পারবে। এই এক্সারসাইজটিও সেম আপনারা 15-15-30 বার করবেন। তো টোটাল সবগুলো মিলিয়ে আপনারা 100 বার স্কোয়াট করছেন। তবে কারোর যদি পায়ের অথবা হাঁটুর হাড়ের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে জাম্প স্কোয়াটটা অ্যাভয়েড করাই ভালো, সেক্ষেত্রে আপনারা সিম্পল স্কোয়াট করতে পারেন। আর এই এক্সারসাইজ প্ল্যানটাকে আপনারা একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন। আশা করি 1 সপ্তাহের মধ্যেই আপনারা শরীরে কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন, তবে আরও বেটার রেজাল্ট পাওয়ার জন্য এটাকে আরও লম্বা সময় করতে হবে। তো এক্সারসাইজগুলো এখনই করা শুরু করে দিন এবং আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবেন যে কোনো উপকার হলো কি না। আমি আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে নিয়মিতভাবে আপলোড করে থাকি, আর সব জায়গায় নামই এই ইউটিউব চ্যানেলের মতো শার্লি কেওয়ে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখানেও আমাকে ফলো করতে পারেন।
ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা, আমাদের একজন নতুন ইউটিউবার বোন আছেন, ওনার চ্যানেলটির নাম হচ্ছে আয়েশাস ক্রিয়েটিভিটি। উনি ডেইলি ভ্লগ, লাইফস্টাইল ভ্লগ, কুকিং, হোম ডেকোর ইত্যাদি ভিডিও আপলোড করে থাকেন। আপনারা চাইলে ওনার চ্যানেলটিও ভিজিট করে আসতে পারেন। চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।